नमस्कार बंधु, हमें सुस्मिता हाजिर रही नतून एक भिडियो नहीं। आजकल भिडियो हमार मामे सकाल विला पर्त सारा दिन जा सब किस तुम्हारे का शेयर कर भिडियो स्किप करो ना, पूरा भिडियो देखते थको और संगे थको। देखो एक मामे साथ युद्ध करुद्ध कारण और सकाल बेला उठते गले उठते इच्छा करे ना, सकाल बेला घूम भागे ना, तो सकाल बेलार तोलाटा है हमारे एक युद्ध তারপরে আর কোনো সমস্যা হয় না, কারণ কি ও প্রত্যেকটা কথা শুনে আর খুব গুড গার্ল। দেখো বন্ধুরা, এক একটা বাচ্চা এক এক রকম হয়। কোনো বাচ্চা খুব ঠান্ডা হয়, কোনো বাচ্চা খুব চঞ্চল হয়, ঠিক সেরকম কোনো বাচ্চার খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না, আবার কোনো কোনো বাচ্চার খাওয়া নিয়ে খুব সমস্যা হয়। আমার মামার ছোটোবেলায় খাওয়া নিয়ে খুব সমস্যা ছিল, কারণ ও কোনো কিছু খেতেই যেত না, সব সময় ওকে আমার পেস্ট করে করে খাওয়াতে হতো। তো আমি একটা ভীষণ টেনশানে ভুগতাম যে আমি কীভাবে আমার মেয়েকে খাওয়াবো, কীভাবে ওকে মানুষ করবো। ওর খাওয়া নিয়ে খুব সমস্যা হতো, বাইরে বেরোলে আমি খুব সমস্যায় পড়তাম যে কীভাবে কী করবো। কিন্তু আমরা যখন পুরীতে ঘুরতে গেলাম তখন ওকে আমি নতুনভাবে চিনতে পারলাম, নতুনভাবে জানতে পারলাম যে ওর যে সমস্যাটা সেটা মানে ও নিজের সব নিজে করতে শিখে গেল। আমার আর কোনো সমস্যাই রইল না বাইরে ঘুরতে গিয়ে। আমি 3 বছরের মধ্যে আমি কোনোদিনও ওকে নিয়ে ঘুরতে যেতে পারিনি। দেখো বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে, এবার চলো ওকে তুলতে গেলে আমার কি যুদ্ধটা বইতে হয়, চলো দেখতে থাকো। দেখুন আপনারা, দেখো শুয়ে রয়েছে, অন্তত আমি 8:30 আগে থেকে একবার ডেকে গেছি, তবুও একবার এপাশ আর একবার ওপাশ করতে থাকে। আজকে সামনে ক্যামেরা রয়েছে, চোখ খুলে দেখলো যখন যে সামনে ক্যামেরা রয়েছে, সেই কারণে ও চুপ করে থাকলো, মানে কোনো সমস্যা ক্রিয়েট করলো না। না হলে ও একবার এদিক যাবে, একবার ওদিক যাবে, উঠতেই যায় না। সকালবেলাটাই 8:30 থেকে আমার শুরু হয়, আমার 9:00 বেজে যায় ওকে ডেকে তুলতে তুলতে। ওর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, শুধু সামনে ফোনের ক্যামেরা রয়েছে, ওটা দেখতে যেই পেরেছে যে না মা সামনে মোবাইল ফোন ধরে আছে, সেই কারণে না হলে বালিশ ছোড়া, পুতুল ছোড়া সব ছুটতে থাকে, উঠতেই চায় না ও। কেন বলতে পারছো না, কেন দেখতেই পাচ্ছ তোমরা, এক জায়গা থেকে এসে আর এক জায়গায় এসে শুয়ে পড়লো। এই বিছানার মধ্যে এরকম গড়াগড়ি খেতে খেতে না ওটা বার করে দেয়, তারপরে ও আস্তে আস্তে ওঠে, উঠে একা একা এখন ব্রাশ করতে পারে। ওর একটা না ভালো গুণ আছে, যে গুণটা হচ্ছে ও ব্রাশ করে এসে খালি পেটে জল খায়। জল খাওয়া বাচ্চাদের এবং বড়দের দুজনেরই খুবই ভালো, তো এটা ওকে আমার বলতে হয় না, আর ওকে জল খাওয়ার কথা আমার বলতেই হয় না, ও ওর মতো ঠিক জলটা খেয়ে নেয়। ওর ছোটোবেলা থেকে এই গুণটা খুব ভালো ছিল যে ওর মতো জলটাও খেয়ে নেয়। কিন্তু খাওয়া দাওয়ার একটা সমস্যা ছিল বিরাট, মানে আমি ভাবতাম আমি কি করব, কিন্তু সেইখান থেকে এখন আমার আর কোনো সমস্যা নেই, এখনও সব কিছুই খেতে পারে। মানে ওকে নিয়ে আমি যদি বাইরে ঘুরতেও যাই তাহলে আমার কোনো সমস্যা হয় না, এখনও সব দিক থেকে তৈরি হয়ে গেছে, একা একা ব্রাশ করতে শিখেছে। কিন্তু করতে চায় না মোটে, শুধু বলে মা তুমি করিয়ে দাও। এই দেখো ব্রাশ করে এসেই জল খেয়ে নিল। ওকে প্রত্যেকদিন সকালবেলা একই রকম খাবার খাওয়ায় না, আজকে সুজি রান্না করেছি, সুজির ভেতরে দুধ দিয়ে দিলাম। আর এই যে মাখুমগুলো দেখছো না, ওই মাখুমগুলো আমার বাড়িতে গোপাল আছে, তো গোপালকে সকালবেলায় আমাদের মাখন মিষ্টি দেওয়া হয়, তো সেই কারণে ওকে সেই মাখন মিষ্টিটা ওদের 2 বোনকে দিয়ে দিই, তাদের দুধের ভেতরে তারা খেয়ে নেয়। কিন্তু এই সকালবেলা এই দুধ খাওয়াটাও না একটা ঝড়, কারণ কি এটা দেখলেই ও ভাবে কি ওর খেতে ইচ্ছা করে না দুধ খেতে, কি সমস্যা। তাও আমি যে একই রকম খাওয়াই তা কিন্তু নয়, দেখুন কীরকম সমস্যা করছে, খেতে গিয়ে বারবার যাবো আর সরিয়ে দেবে। কিন্তু আমি কিন্তু একই রকম খাবার ওকে প্রত্যেক দিন খাওয়াই না, আজ একদিন ডালিয়া খাওয়াই, একদিন সুজি খাওয়াই, একদিন চিড়ে খাওয়াই,
একদিন পাউরুটি নিয়ে এসে খাওয়াই, কোনো দিন রুটি করি, রুটি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়াই। একরকম খাবার কিন্তু কখনোই খাওয়াই না, কারণ শিশুদের একরকম খাবার খাওয়ালে ওদের রুচিটা আসবে না। সেই জন্য আমি একরকম খাবার কোনো দিনও খাওয়াই না, এক এক দিনে এক এক রকম খাবার খাওয়াই। ওই খায় যদি হাতে একটা মোবাইল ফোন পড়তো না, তাহলে তাড়াতাড়ি হয়তো খেয়ে নিত। মোবাইল ফোনটা দিয়ে ভিডিও করা হচ্ছে না, সেই কারণে খাওয়াটা খুব মানে খেতে খুব কষ্ট হচ্ছে ওর। মোবাইল ফোনটা সামনে পেলে বা মোবাইল ফোনটা দেখলে ওর খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। মোবাইল ফোনটা এমনি অন্য কোনো সময় আমি ওকে দিই না, শুধু এই খেতে বসার সময় ফোনটা দিই, কারণ কি তাহলে তাড়াতাড়ি খেয়ে নেয়, নাহলে খেতে খুব সমস্যা করে, বিশেষ করে দুধটা খেতে। ফোনটা দিলে কোনো সমস্যা হয় না, চট জলদি খেয়ে নেয়। খাওয়া দাওয়া সেরে সকালবেলাটা আমি ওকে বই নিয়ে বসাই না, কারণ আমি সময় পাই না, আমারও কাজ থাকে। এই চুপচাপ বসে আমার সাথে একটু গল্প করছে, আমার সাথে একটু খেলা করে, খেলাধুলা করে কম করে, কারণ সকালবেলাটা দিদিকেও পায় না, কারণ দিদি চলে যায় স্কুলে। সেই কারণে এখন দেখো 12টার খাবার, মানে 11টার 11:30টার সময় আমাকে একটু ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছি। হ্যাঁ, এখনও ফোনটা আমি ভিডিও করছি বলে ওর অস্বস্তি হচ্ছে। তবুও আমি হাতে ওকে একটা ফোন দিয়েছি যে তুই এই ফোনটা দেখ, কিন্তু এই ফোনটা ওর ইচ্ছা করছে না দেখতে। ওই ফোনে তো কিছু নেই, শুধু ছবি রয়েছে, ওটা ঠিক ওর পছন্দ হচ্ছে না। তারপর ও একাকাই স্নান করে, ঠিক 12:30-11:30 সময় খাওয়ালে 11:45-12:00 দিকে ওকে স্নান করাই, একাকাই স্নান করে ও। আমি একটু গাছ পা ডলে দেওয়ার পর তারপর ও নিজে মানে আমি ওকে করতে শেখাই, আর ও আমার সাথে ইয়ে করে, আমি ওকে বললে কথাগুলো শুনে, একাকাই স্নান করে। কী করছে দেখো, আবার দেখুন স্নান করতে করতে নিজে আবার নাচ করে, নিজে আবার স্নান করতে বসে আবার গান করে, স্নান করতে করতে আবার নাচ করছে। তারপরে ওকে নিয়ে আমি একটু বই নিয়ে বসাই, কারণ আমি এই সময়টাই ফাঁকা পাই, এরপর ফাঁকা থাকে আর সন্ধ্যেবেলাটাই, সকালবেলার দিকটা আমি ফাঁকা পাই না। ওকে হাতে ধরিয়ে আমি রং পেন্সিল দিয়ে বসে বসে ও একা একা রং করে, আমি ছবি এঁকে দিয়ে ও নিজে রং করে, তারপর হাতে ধরে ধরে লেখাই। এখন অনেকটাই লেখা শিখেছে। জোরে জোরে বা, গুড জনি জনি। আচ্ছা, এবার চাঁদ উঠেছে, ফুল ফুটে জোরে জোরে হাতে হাতে খেতে পারবে। আচ্ছা, তাই 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 মামার বাড়ি, মামা বাড়ি যাই বলবো না, কিল কিল চল, হ্যাঁ তাঁতির বাড়ি বলো, কত মাসে এক বছর, তাহলে বলো 12 মাসে ইংরেজিতে বলো, জানুয়ারি, হ্যাঁ জোরে জোরে বলো, তাড়াতাড়ি বলো, বাংলায় বলো, বৈশাখ জ্যৈষ্ঠ, কতদিন, এক সপ্তাহ, 7 দিন, সানডে মানডে বলো, আচ্ছা রবি সোম বলো বাংলায়, মঙ্গল, তারপরে
বুধ বুধ ও বুধ এই বুধ আমি কি দশ তারিখের নাম বলেছি? বুধ, বৃহস্পতি, তারপরে শুক্র, হ্যাঁ হ্যাঁ, এবার দশ তারিখের নাম বলো, পূর্ব পশ্চিম বলো, পঞ্চম ইন্দ্রিয়ের নাম বলো, আচ্ছা এবার ইয়ে বলো তো, ওই মাথা ইংরাজি কি? চোখ, নাক, ঠোঁট, দাঁত, জিভ, কান, চুল, হাত, হাত, হ্যান্ড, হ্যান্ড, পা কি বলো? লেগ, হাতের আঙ্গুল কি? এই হাতের আঙ্গুল ফিঙ্গার, এই হাতের আঙ্গুল ফিঙ্গার, আর পায়ের আঙ্গুল বলো? পেট কি? পেট, পেট, পেট কি? পেট, ফিঙ্গার, পায়ের আঙ্গুল, পেট কি? পেট, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক বই পড়াতে বসলে কত অজুহাত সহ্য করতে হয়, তারপরে যে এইটুকু পরে এই অনেক। এবার দেখুন ওর ঠিকানা বলবে, তোমার নাম কি? বাবার নাম আরুষি কি? বাবার নাম অমিত বলো, বাড়ি কোথায়? নতুন বলো, আচ্ছা জেলা, হ্যাঁ ওই চব্বিশ পরগনা, আচ্ছা আর হ্যাঁ, আর থানা কোথায়? গোবর, গুড। এরপর পড়াশোনা করে খুব কষ্ট হয়ে যায়, যাই হোক দুপুরের খাবার নিয়ে বসি, আমরা যা যা আমাদের যা যা রান্না হয় ওর জন্য আমি আলাদা কিচ্ছু রান্না করি না, ঠিক সেই সেই রান্নাই করি। একটা করে লঙ্কা ডলে দিই ওর ঝোলে, যাতে ঝালের ঝাল জিনিসটা বুঝুক, সেই দিয়েই ও ভাত খেয়ে নেয়, খাবার নিয়ে কোনো সমস্যা হয় না। আর বিকেলবেলাটা দিদি পড়তে যায়, আমি ও ঘুম থেকে আমি ওকে দু ঘন্টার বেশি ঘুম পাড়াই না, ঠিক পাঁচটার পরপর তুলে দিই, তুলে দেওয়ার পরে তারপরে একটুখানি খেলে, তারপর দিদি দিদিমণির কাছে পড়তে চলে যায়, তো ওকেও আমি নিয়ে বই নিয়ে বসিয়ে নিই, তারপর দিদি পড়ে আসে, ও সন্ধ্যেবেলায় হরলিক্স দুধ বিস্কুট খায়, এই কারণে আমি আর সেই ভিডিওটা দেখালাম না, কারণ তাহলে প্রত্যেকটা সময় যা যা খায় সব ভিডিও দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো পুরো এসে তারপরে ও দিদি আরও দুজনে মিলে একটু খেলা করে, খেলা করার পরে তারপরে ওদের সাথে মাঝে মধ্যে আমিও খেলতে বসে যাই, বসার পর তারপরে রাতের খাবার খাইয়ে দিয়ে নিই, দিয়ে এগারোটা সাড়ে এগারোটা তার মধ্যে একটু বাবার সাথে খেলা করে, খাওয়া দাওয়া করার পরে একটু বাবার সাথে খেলা করে, ব্যায়াম করে, এইসব করে নিয়ে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি ঘুম পাড়িয়ে দিই। আমি আরুষির সারাদিনের খাবারের তালিকার একটা ভিডিও আমি নিয়ে খুব শীঘ্রই আসবো, এর মধ্যে আনা সম্ভব হবে না, সে কারণে আমি আনতে পারিনি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে আসবে। টাটা, বাই।